কেনাকাটা করতে গেছে আমাদের জন্য কেনাকাটা করতে গেছে আর আমাকে দেখে গেছে। আমি নামাজ পড়ার পর বাসায় এসে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক পাথর পড়ছে আর অনেক শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে যাকে বলে, আর আমার অনেক ভয় লাগছে। তো আমি নিয়াদের বাসায় যেতে চেলাম, কিন্তু আমি বললাম যে থাক যাবো না, একটু আপনাদেরকে ভিডিও করে তাহলে দেখাবো। আর অনেক পাথরও পড়ছে, এই বরফগুলো পরে ওগুলা একটু আগে অনেক বড় একটা বরফ এখানে পড়লো, তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা এখন যা হচ্ছে তাই দেখেন আপনারা, একটু অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আর আপনার স্নো যেটাকে বলে বরফ ওইটা পড়ছে অনেক, অনেকে তিনটার উপরে পড়ছে। আমার অনেক ভয় লাগছে আর একটু তো কালু বা এখানে শুয়ে আছে আমার পাশে। অনেক পাথর পড়ছে, আম্মুরা বাজারে গেছে, এখন আমার মোবাইলে টাকাও নাই, আমি কেমন করে ফোন দিব? আম্মু অবশ্য আমাকে একটু আগে ফোন দিয়েছিল, দেখছিলাম মোবাইল হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল আর অনেক ভয় লাগছে আমার, অত ভয় লাগছে না। আর ওখানে কালু আসিয়া আছে আর যখন এই বিদ্যুৎ দর্শক আপনারা তো দেখতে পেলেন, আমি কম্পিউটার গুলা বন্ধ করে দিই। আমি মনে করলাম মৌরি একবার, হ্যাঁ আমরা বাইরে গেছিলাম, ওই যে একটু মার্কেটে গেছিলাম ইফতারি করার পর, আর মাহিনকে রেখে গেছিলাম, আর মাহিন তো ভয়ে একদম কাবু। আর এই যে আমরা রিক্সা তারপরে অটো কিছুই পাচ্ছিলাম না, অনেকক্ষণ যাবত আমরা প্রায় আড়াই ঘন্টা ছিলাম না, তারও বেশি হবে মনে হয়, আমরা গেছি তো 7টা বাজে, বৃষ্টিও তো, হ্যাঁ আমরা অনেকক্ষণ যাবত আটকে পড়েছিলাম। আর মাহিন তো একা একা অনেক ভয় পাচ্ছিল, কালো আর রানীর সাথে ছিল, আর নাইলা বাবু তো ঠান্ডায় কাবু হয়ে গেছে, যে সোয়েটার পরে নিয়েছে, যে এত বাতাস আর এত বৃষ্টি। আর আমি ফোনটা মাহিনকে দিয়ে গেছিলাম যে তুমি ফোনটা নিয়ে রাখো, থাকবে, আর বাসায় আরও ফোন আছে ছোটো ছোটো। তারপরে ভাবলাম মাহিন আবার একটু গেম টেম খেলতে পছন্দ করে, তো মাহিন নামাজ পড়ে আসে গেম ঠিক খেলতে, কী খেলছিল কিছু খেলো, আর ল্যাপটপ ছিল, তারপরেও মাহিন একটু ফোনটা বেশি পছন্দ করে, এই জন্য আমি এবার ওকে দিয়ে গেলাম যে ঠিক আছে তুমি ফোনটা রাখো। আমি ফোনটা নিয়ে গেলে হয়তো বা ওইদিকের ভিডিও করতে পারতাম, কিন্তু মাহিনের যে ভয় পাওয়াটা সেগুলি দেখতে পাইতাম না, মাহিন অনেক ভয় পেয়েছে। তারপরে আমরা আমি বারবার ফোন দিয়েছি, জানেনই না আমি এমন একেবারে চমকে উঠেছি, হ্যাঁ অনেক চমকে উঠেছি, তখন তো ভিডিও করিনি। তারপরে যখন অনেক ভয় পেয়ে গেছে তখন হলো মাহিন, মাহিনকে আমরা বারবার ফোন করছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু মনে একটু পরে ভিডিও করাটা পরে আবার ওটা ওরকম শব্দ হয়েছে আর আমি ভয় গিয়েছি। তারপরে আমরা তো বারবার ফোন করছিলাম, তারপরে বললাম যে তাহলে নিয়াদ বাবুদের বাসায় চলে যাও, পরে ও নিচে যায় বসেছিল কতক্ষণ ওইখানে, আবার কি দেখলা আগুন ধরে গেছে, নেগেটিভ আর পজিটিভ একসাথে তার মিলা আগুন ধরে যাচ্ছিল শুধু।
আর শিলা বৃষ্টি শিলা বৃষ্টি দেখেছো শিলা বৃষ্টি এই যে আমাদের সামনে অনেক বড় একটা পাথর পড়েছিল শিলা বৃষ্টি আগে শিলা বৃষ্টি হইলে আমাদের উঠানে পড়লে আমরা ওগুলি কুড়িয়ে কুড়িয়ে খাইতাম সত্যি সাইদ বনি তুমি কি খেয়েছিলে কোনোদিন আমিও খেয়েছি ওগুলি আমাদের উঠানে পড়তো তখন ওগুলি ওই তো টিনের উপরই তো টিনের উপর পড়েই তো নিচে পড়তো উঠানে পড়তো তখন আমরা ওইখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খাইতাম আব্বু একবার জানো না বস্তা নিয়ে আর ছালা নিয়ে আর ছাতা নিয়ে মানে লুটুপুটি শিফাও ছিল তখন কেন ইয়া আজ পাচ্ছিলাম না মগে পেরা শিলা বৃষ্টি কুড়াচ্ছিলাম আমরা বাড়িতে গেলে অনেক মজা হয় আমাদের বাড়িতে টিনের উপরে পড়ে না বলো মহেন্দ্র আব্বু আমাদের ওই পুরাতন বাড়িতে তখন আমরা দেখতে পাই কি সুন্দর কবে বাড়ি যাবা চলো না চলে যাই আমরা বাড়ি বাড়ি মানে অনেক মজা সত্যি তুমি চলো আমি যাব না দর্শক আমি কি বাড়িতে চলে যাব নাকি এখানেই থাকবো আপনারা বলবেন ঢাকাতেই থাকবো নাকি আমি গ্রামের বাড়িতে চলে যাব বাড়িতে চলে যেতে তাহলে আপনারা বাড়ির গ্রামের ভিডিও দর্শক আপনাদের ভাইজান বলছে আগে তুমি চলে যাও চলে যাই এক বছর থাকো তখন আমি যাব তো আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সারা বছরই ওর সাথেই থাকি সারা বছরই ওর সাথে থাকি সারা বছরই ওর পিছে পিছে যাই আর ওর পিছে পিছে আসি এই 15 বছর যাবো তো একসাথে না এলার নাকে কি হইলো না না ভাত হয়নি তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন যে আমরা এখানেই থাকবো না বাড়িতে চলে যাবো আমাদের গ্রামের বাড়ি বেশিরভাগ বলবেন যে গ্রামে চলে যেতে তাহলে গ্রামের ভিডিও দেখতে পারবেন আপনারা কি তুমি গ্রামে চলে যেতে চাও নাকি এখানেই থাকতে চাও আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাড়াতাড়ি এখনই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নাইলা মাহিন এখন কি করবে ঘুমিয়ে যাবে বেদাম ঘুমাবো দর্শক বেদাম ঘুমাবো এমন বেদাম সুন্দর করে কথা বলো এবছর আর খুলবে না কুরিয়ার সার্ভিসে প্যাকেটে ভরে তানিকাকে বাড়ি পাঠিয়ে দেবো তানিকা বাড়ি যেতে চাই তানিকাকে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেবো আর সমস্যা কি ডেরাম ফুটা এলো ইয়া ভরে দেবো ভাসানের ইয়া মারা গেছে কে মারা গেছে মহেন্দ্র আব্বু সবাইকে ভালো রাখো তো ঘটনা তো আপনারা দেখতেই পেলেন মাহিন কিভাবে ভয় পেয়েছিল তো হয়েছে কি ওই যে আমরা তানিকা খুব কান্নাকাটি করছিল দেখে আমি মার্কেটে নিয়ে গেছিলাম ওর বাবা সহ তো মাহিন বললো যে তোমরা যাও আর আমি নামাজ পড়তে যাই এশারের তারাবি পড়তে যাই তো ওকে আমি রেখে চলে গেছি তো এরকম হয় না কখনো ওকে নিয়ে যাওয়াই হয় তো বললাম যদি তোমার ভয় টয় লাগে তাহলে হচ্ছে এই নিয়াদের বাসায় যায় ও আর যায়নি ও মোবাইলটা আবার রেখে গেছি কারণ মোবাইল থাকলে ও গেম টেম দেখবে আর কম্পিউটারে তেমন একটা গেম টেম খেলতে চায় না মোবাইলেই বেশি ভালো খেলে তো আমি বলছি তাহলে ওরকম নামাজ পড়ে এসে একটু গেম টেম খেলবে তাহলে মোবাইলটাও থাকুক মোবাইলটা রেখে গেছি পরে ও তো অনেক ভয় পাইছে এরকম বিদ্যুৎ চমকাইছে এতটা মানে শব্দ আর এত বৃষ্টি আর মার্কেটের ওইদিকে পুরো হাঁটু সমান পানি হয়ে গেছে তো আজকে হচ্ছে সেদিন ছিল 2 তারিখ রাত্রের এই ঘটনাটা 3 তারিখ আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি একটা শিডিউলে দিয়ে রাখছিলাম আমার শর্ট ভিডিও সেটাই হয়তো চলে গেছিল আর আজকে হচ্ছে 4 তারিখ আর আমি এই ভিডিওটা ছাড়বো 5 তারিখে তো 3 তারিখে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি এই কারণে যে আমার রাউটারটা একদম নষ্ট হয়ে গেছে রাউটার পুরো বাস্ট হয়ে গেছে সবার 6 তলা থেকে 7 তলা থেকে যত মানে সবার 17-18টা রাউটার সবার নষ্ট হয়ে গেছে তো এইভাবে আমাদেরটাও নষ্ট হয়ে গেছে এই জন্য আর মানে ঠিকও করা হয়নি ভিডিও ছাড়তে পারিনি একটা কাজ করলে হইতো যে কম্পিউটারে আমি পুরো মেন লাইনটা লাগায় নিলে হইতো তো আমার এতটা খেয়াল হয়নি
তো যাই হোক এখন ওর বাবা রাউটার আনবে তারপরে লাগাবো তারপরে আবার আর আজকে যে ভিডিওটা আজকে 4 তারিখের যে ভিডিওটা ছাড়ছি এটা হচ্ছে নিয়াদের বাসায় গিয়ে আমি আপলোড দিয়ে আসছি আর ইন্টারনেট তেমন একটা কিনে টেনি নাই মানে এমবি টেমবি ভরিনি তো এই অবস্থা তো যাই হোক আপনারা তো দেখলেন মাইন কিভাবে ভাই পাইছে আর মার্কেটে এই সময় যাওয়াটা ঠিক না তারপরে নাইলা তানিকা একটু কান্নাকাটি করছিল এই জন্যে গেছি তো যায় তো আমরা কিছুই কিনতে পারিনি বৃষ্টি আর বৃষ্টি তো আজকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর না মাহিন হচ্ছে খিচুড়ি রান্না করেছে আর আমি হলো মাছ রান্না করব বড়ি দিয়ে আমাদের ওই দিকের ওই যে রাজশাহীর কুমড়া বড়ি সেটা দিয়েই আমি মাছ রান্না করব আর আমাদের এক যে ফাতিমা আপু হচ্ছে আমার ওই যে ইয়া দেখছে কি পেঁয়াজি আর আমার মাছ রান্নাটা দেখে উনিও রান্না করেছে তো আমার দেখে অনেক ভালো লেগেছে ফাতিমা আপুকে অনেক ধন্যবাদ যে আমাকে ফলো করেন আর আমার রেসিপিটা আপনি ট্রাই করেছেন আর সবাইকে বলেছেন তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন ফাতিমা আপু আর এখন আমি রান্নাঘরে যাব রান্না করতে যাব আমি চুলাতে কড়াই বসায় তারপরে আপনাদের সাথে গল্প করতে শুরু করেছি আমার আর মনেই নাই যে চুলাতে কিছু বসানো আছে পরে তো চুলাতে পুরো আগুন ধরে গেছে মানে কড়াইতে আগুন ধরে গেছে চুলাতে কড়াইটা বসায় আপনাদের সাথে গল্প করতে করতে আমার ওই কড়াইতে আগুন ধরার মতো হয়ে গেছে আসে দেখছি আল্লাহ দেখায় আপনাদের কি অবস্থা হয়েছে ধোয়া ছুটছে শুধু ধোয়া ছুটছে আমি বলছি কিসের ধোয়া ছুটছে আর এখানে হচ্ছে যেখানে মাহিন এগুলি খিচুড়ি রান্না করছে পোলাও চাউল তারপর মুরগির মাংস এইসব দিয়ে আমার মাহিন অনেক সুন্দর করে রান্না করেছে এটা খাওয়ার অপেক্ষায় আছি ইফতারি করে খাবো আর এই যে মাছটা হচ্ছে আমি ভেজে নিয়েছি আর এখানে বড়ি যে বললাম কুমড়া বড়ি ভেজে এরকম একটু ভিজায় রাখছি না হলে না সিদ্ধ হইতে চায় না কেন জানি এর জন্য একটু ভিজাইলেই ঠিক হয়ে যায় বেশিক্ষণ ভিজানো লাগে না একটু ভিজাইলেই হয়ে যায় কেউ আমি বরাবরের মতো পাটার মধ্যে সব মশলা বেটে নিয়েছি পাটা ভরা আমার মশলা এই মশলাটা দিয়েই আমি রান্না করব আর আমি আবারও বলছি ওই যে তানিকা নাইলা মাহিন সবাই এরকম রোজার মাসে কিছু খেতে চায় না পরে পাটাতে বেটে রান্না করলে একটু খেতে চায় এই জন্যে আমি এই যে এইভাবে পদ্ধতি গ্রহণ করেছি ওদের খাওয়ানোর টিপস এটা তো আমি সব রান্নাটা করে নিই আর মাহিন ওর খিচুড়ি নাড়ার জন্য চলে আসছে টুস টুস করে নাড়ছে এই যে মাহিন নিজের খিচুড়ি রান্নার জন্য চলে আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বানাও আর আমি আমার তরকারিটাকে রান্না শুরু করি দাঁড়াও তো ঠিক আছে রান্না করে নিই তো আমার মাছ আর বড়ির রান্নাটা হয়ে গেছে আমি রান্না করে ফেলেছি দেখে রাখি আর এই যে মেঘলা আকাশ আগের মতো আর এরকম রোদ পড়ছে না ইফতারির এখনো অনেক সময় বাকি আছে তো এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অনেক ভালো লাগছে আর এই যে আমগুলা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে তো এই পাশটা প্রতিদিন আপনাদেরকে দেখায় এই পাশটা অনেক সুন্দর লাগে আমার কাছে আর ওই বালুর মাঠটা একদিন যাওয়া লাগবে অনেক সুন্দর এই পাশটা সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে এখনো আজান দেয়নি আর দেখো মাহিন রান্না করেছে কি রান্না করেছো তুমি খিচুড়ি আর এগুলো হচ্ছে বিরিয়ানি নাইলা এটা হলো তানিকা মনি আর এটা হলো নাইলা মনি এটা মাহিন মনি এ মাহিন খাইতে লাগিস না খাচ্ছি না তো হয়তো তো আমি দিয়ে এমন করছিস তুই খাইতে লাগছিস ওরকম করতে হয় না রেখে দাও আজান দিবে তখন আল্লাহ আমি মনে করছি তুমি খেয়ে নিবে আর নাইলে তারা যার আগে নি খেয়ে নিবে এই জাজান দিল পানি দাও মুখে পানি দাও খেজুর করছি তো তুমি আসো মজা লাগছে কালো রানি আমাদের ইফতারি খাওয়া শেষ আর এই যে নাইলা বাবু আম খাচ্ছে দেখে কালো রানি খাবে তাই জন্যে
হ্যালো রানী, আসো আসো আসো, আয় আয় আয়। হ্যালো রানী আসো, আম খাপা। হ্যালো রানী, বুঝে পড়ছে দেখে, দিয়ে না দিয়ে না, বুঝে খাক খাক, এটা খাক, ওর খাওয়া চাই, যা খাবে না এলা ও খাইতেই হবে ওকে। হ্যালো রানী, আম খাচ্ছ? এটা তো কাঁচা আম, টক আম, আমাদের রাজশাহীর পাকা পাকা আম আনবো তখন তোমাকে খাওয়াবো, তাই একটু দাও ওকে, একটু দাও, দেও দেও দাও। এই দেখো মুখ মুছে নিচ্ছে, খাওয়া হয়ে গেল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।